নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে আরও একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করা হয়েছে। দেখো এখানে নোটিশে কী বলা হয়েছে, অল লার্নার্স আর হেয়ার বাই ইনফর্ম দ্যাট দ্য রেজাল্ট এমএ ইন হিস্ট্রি পিজিএসআই, অর্থাৎ সমস্ত শিক্ষার্থীকে জানানো হচ্ছে যে এমএ হিস্ট্রির রেজাল্ট প্রকাশিত হয়েছে অফ দ্য পোস্ট গ্র্যাজুয়েট টার্মিন এক্সামিনেশন, অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েটের যে ফাইনাল এক্সামের June 2022 December 2022 হ্যাজ বিন পাবলিশড অন 26/6/2023 অন দ্য অফিসিয়াল ওয়েবসাইট, অর্থাৎ তোমাদের যে হিস্ট্রি বিষয়ে রেজাল্ট প্রকাশিত করা হয়েছে সেটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ এখানে সাইটটা দেওয়া রয়েছে, অফ দ্য ইউনিভার্সিটি লার্নার্স অ্যাফেয়ার আর অ্যাডভাইস টু কালেক্ট দেয়ার রেজাল্ট হার্ড কপি ফ্রম দ্য কনসাইন স্টাডি সেন্টার, অর্থাৎ তোমাদের যে রেজাল্ট প্রকাশিত হয়েছে তার যে হার্ড কপি রয়েছে সেটা কিন্তু তোমাদের স্টাডি সেন্টার থেকে দেওয়া হবে। তো তোমরা অবশ্যই তোমাদের স্টাডি সেন্টারে যোগাযোগ রাখো, সেখানে কিন্তু তোমাদের রেজাল্টের হার্ড কপি দেওয়া হবে। আশা করি এই ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয় বুঝতে পারলে। এরপরে যদি কোনো কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করুন, আর এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকন প্রেস করতে ভুলবে না। ধন্যবাদ।